হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। না নেই তো, তো চলো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। পাপা গরম যাচ্ছে, চলো খাতা দেখে চলো। তো দেখতে থাকো ব্লগটা, আর দেখে নিশ্চয় বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি সেটা, যেখানে যাচ্ছি সেখানে গিয়েই দেখাবো, বুঝতে পারবে। তো এমনভাবে যাচ্ছি আসলে রাস্তায়, সেই কাদা যে দেখো পার হয়ে চলে এসেছি, আর আমার পাপাও চলে গেছে। দেখি অটোতে করে যাব, পাপা আর আমি দুজনেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো চলো, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই দেখছি অটো এসে গেছে, আমি আর পাপা লাফিয়ে অটোর উপর উঠে গেছি। তো এখন যাওয়া যাক, আমরা একটা অটোতেই চলে যাব। আর এই যে এখন অটো স্ট্যান্ডে নেমে গেছি আমি আমার পাপাকে নিয়ে। তো দেখো এই যে হাত ধরে আছি। তো চলো এখন আমি আর আমার পাপা হাঁটি হাঁটি করে চলে যাই। এই যে নড়ছে নড়ছে দিদি, হাতে না হাতে না হাতে একই তো লাগে। আমি যে মোবাইলটা বার করলাম অমনি দেখা আমার ঘুমিয়ে গেলো, ওখানে টাকা ছিল এই নড়ছিল একটুখানি, হাতম করে না। নড়ো নড়ো, ওহ না দাঁড়া, ও একাই নড়বে, তুই অপেক্ষা কর। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ভাই। হ্যাঁ এবার তাকাবে, দেখছিস পা গুলো দেখ, কত ছোট ছোট পা দেখ, বিরক্ত হয়েছে। আরে দেখো আমরা নার্সিং হোম থেকে এখন গঙ্গা ঘাটে চলে এসেছি, এখানে আমার পাপাটা এখানে বসবে। তো রানা এসেছিল ভাইকে দেখতে, তো ওকে আমি বললাম যে একটুখানি আমার পাপার কাছে বস, তো ওকেও নিয়ে এসেছি, ও একটুখানি এখানে বসবে আর আমি স্নানটা করে আসবো। আর এখানে তো জামা কাপড় পাল্টানোর জন্য একখানা ঘর আছে, যেই জন্য কোনো অসুবিধা হবে না। তো চলো আমার পাপাটাকে এখানে একটুখানি বসিয়ে দিয়েছি, দেখো এখন আমি নামবো। দেখো গঙ্গায় কত জল এখন, তাই না? নামতেই ভয় লাগছে, কিন্তু ওই সামনেখানে একটুখানি নেমেই স্নান করে নেবো সবাই। তো স্নান দান করে জামা কাপড় পাল্টানো হয়ে গেছে, আর একটুখানি সিঁদুর ছুঁয়ে নিয়েছি, গঙ্গা স্নান করলে সিঁদুরটা আগে ছোঁয়াতে হয়। আর এই যে আমার পাপাটা দেখো কার একখানা গাড়িতে হাত দিচ্ছে, তো খুব মেঘ করেছে, চলো এখন ঝটপট বাড়ি যাই, পরে কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এই যে বাড়ি চলে এসেছি, আর এখন 4:30 বাজছে। তো স্নান তো ওখানেই করেছি, আর পুজোটা করে নিলাম এসে, তারপর আমি খেলাম, পাপাকে খাওয়ালাম, আর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব সিঁড়িঘরে মেলে রেখেছি, কারণ এখন ছাদে মেলেও আর কোনো লাভ নেই, কারণ কিছুই শুকোবে না, আর আমার শুধু মেলে রাখাই হবে। আবার এক্ষুনি মেলে আমাকে আধ ঘন্টা পরে আবার তুলতে হবে, কি দরকার বাবা, ভেতরেই থাক মেলা, একদম কালকে সকালে আবার রোদ উঠবে তখন বাইরে বের করে দেবো। আর দেখো এটা ঘটর ঘটর, সারাটা দিন ঘুমোয়নি তবু একটুখানি ঘুমোয় না। আর তারপর ওখানে স্নান দান করে উঠলাম, দেখলে তারপরেই বৃষ্টি চলে এসেছিলো, তো একটা জায়গায় দাঁড়ালাম, বৃষ্টিটা একটু ছাড়তেই আসছি, তো অটো আসছে,
অটো আর আমার পাপাটা অটোতে ওঠার পরেই ঘুমিয়ে গেছিল, যেই জন্য তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। অবশ্য আমার কথা বললেও তোমরা কেউ শুনতে পেতে না অটোতে। পাপা জলে হাত দেয় না, এবার ছাদে জল জমে গেছে আর বালতিটা নিয়ে এসে দেখছো জল ঘাটার চেষ্টা চলছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটুখানি ছাদে বসবো। আর চুলটা বেঁধে রেখেছিলাম তো একদম ভিজা।